চতুর্থ পর্যায়ের লকডাউনত সরকারে কিছু স্তব্ধ হয়ে যাওয়া জনজীবন পুনের অকমান সুস্থিরতা আনবর কারণে কিছু শিথিলতা দিয়া পরিলক্ষিত হয়েছে। আর এই শিথিলতা দিয়ার সুযোগত একাংশ অসচেতন ব্যক্তিয়ে বা একাংশ মানুষে যধে মধে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। সামাজিক দূরত্বর মানি থাকা নাই, সরকারের নীতি নির্দেশনা মানি থাকা নাই। এইটে কিন্তু এটা আমার অসমৰ কারণে বিশেষকে এটা ভয়াবহ পরিবেশের ইঙ্গিত কড়িয়ায় আনি বলে আমি এটা আশঙ্কা ব্যক্ত করছো। বিশেষকে আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে আপনাদের জানে যে সম্মুখত ঈদ আহিছে, আর এই ঈদক লৈ একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি যখন সচেতন নহয় বা যখন এতিয়াও লকডাউন কি বা এই করোনা ভাইরাস এতিয়ালৈকে বুঝিয়ে পোৱা নাই, বিশেষকে টাউন অঞ্চলত নহয় গ্রাম্য অঞ্চলবিলাকর বজার ঘাটত ব্যাপক হারত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর এই ভিড়ে আমার অসমত যে ধরনের করোনা ভাইরাস বৃদ্ধি হয়েছে পুনর্বার কিন্তু একটা ভয়াবহ পরিবেশের মাজত আমি গই আছো। গতি তেনে ক্ষেত্রত আমি অসমবাসী রাইজক বিশেষকে সংখ্যালঘু রাইজক আহ্বান জানাইছো যে এইবার অন্তত সমগ্র বিশ্বতে যেহেতু সমূহীয়া নামাজ পড়া নাই, তারাবি পড়া নাই, সমূহীয়াভাবে মসজিদলৈ যোৱা ধর্মীয় অনুষ্ঠান কোনেও করা নাই, অন্য অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষেও ধর্মীয় কাম কাজবিলাক করা নাই, আমার জাতীয় উৎসব রঙালী বিহু আমি পালন নকরিলো। গতি আমি এইবার অন্তত জিয়াই থাকিলে আমি ঈদ করিব পাৰিম, যাতে আমাক এই করোনা ভাইরাসে আর অধিক সংক্রামণ করিব নোৱাৰে, ইয়াতেই যাতে আমি রোধ করিব পাৰো তার কারণে আমি ঈদ এইবার ঘরতেই করার কারণে অসমবাসী সংখ্যালঘু বিশেষকৈ সংখ্যালঘু রাইজক আমি আহ্বান জানাইছো। কাপড় নিকিনিলেও আমার ঈদ আমি পালন করিব পাৰিম বা ভাল খাদ্য নাখালেও আমি যিখিনি ঘরতে আছে সেইখিনি খালেও আমার ঈদ উদযাপন হব। সেইখিনিকে আমি করি বাহিরত আমি অযথা কাপড় কিনিবর কারণে বা মানে বেলেগ ধরনের আন আন খাদ্য সামগ্রী যেবিলাক কিনার প্রয়োজন নাই সেইবিলাক কিনিবর কারণেও অযথা ভিড় করি এজনে আনজনের সংস্পর্শত আহি কার বেমার কত আছে আমি কোনেও নাজানো। গতি আহি এই করোনা ভাইরাস বজারের পর যাতে আমি কিনি লই না যাও তার কারণে মই সংখ্যালঘু রাইজক বিনম্রতার আহ্বান জানাইছো। সরকারকে আমি আহ্বান জানাইছো যে সরকারে লকডাউন যদিও শিথিল করেছে আগন্তক ঈদলৈকে বিভিন্ন বজার সমারত যাতে অযথা ভিড় করিব নোৱাৰে। যিসকল মানুষ বজার গৈছে যার কাম আছে বেলেগ কথা, যার কাম নাই সেইবিলাক মানুষ বজারত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। যিবিলাক মানুষে অযথা বজারত ভিড় করেছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব লাগে। যিসকল ব্যবসায়িক নীতি নিয়ম দিয়া হয়েছে যিসকল ব্যবসায় নীতি নিয়ম নামানিব তেওঁলোকৰ বিৰুদ্ধে নীতি নিয়ম কঠোরভাবে মনাবর কারণেও ব্যবস্থা গ্রহণ করব লাগে। প্রয়োজনত বিভিন্ন বজার সমারত আরক্ষী প্রশাসনে অর্ধসামরিক বাহিনী আরক্ষী বাহিনী নিয়োগ করে হলেও এই লকডাউন বা সরকারি নীতি নিয়ম মানাবর কারণে রাইজক বাধ্য করাবর কারণেও আমি সরকারক আহ্বান জানাইছো। আর এই ক্ষেত্রে আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে আজি রাজ্য জুড়ি ধুবুরীর পর শদিয়ালে প্রতি জেলা উপায়ুক্ত আমি স্মারকপত্র যোগেদে আহ্বান জানাইছো যে সরকারি নীতি নিয়মখিনি যাতে রাইজে মানে তার কারণে কঠোর হব লাগে। সরকার প্রশাসন বা রাইজক সজাগ করব লাগে সমূহীয়াভাবে, যারা রাইজ যাতে ওলাই আহিব নোৱাৰে, বজার সমারত যাতে অযথায় ভিড় করিব নালাগে নকরিব নোৱাৰে, কাপড়ের দোকানবিলাক যাতে অযথায় ভিড় নহয়, দোকান ব্যবসায়ীবিলাকক যাতে কঠোর হাতে দমন করিব পাৰে তার কারণে ব্যবস্থা গ্রহণ করিবর কারণে ইতিমধ্যে আমি রাজ্যজুড়ি স্মারকপত্র দিছো আর ইয়ার প্রতিলিপি আমি ইতিমধ্যে মুখ্য সচিবক দিছো। গতি আমি আশা করি যে আমার কথাখিনি অন্তত জেলা উপায়ুক্ত বা মুখ্য সচিব ডাঙরিয়ায় গুরুত্ব সহকারে লৈ এই করোনা ভাইরাস সংক্রামণ রোধ করিবর কারণে একটা কঠিন আর সঠিক পদক্ষেপ গ্রহণ করব। আর আমি দুটামান ইস্যু আপনাদের আগত দাঙি ধরব বিচারিছো যে যরণে ভারত সরকার বা অসম সরকারে করোনা ভাইরাসের মোকাবিলা করিবর কারণে অসম সরকার বিশেষকে স্বাস্থ্য বিভাগে তৎপরতা দেখাই আছে, অনুরূপ ধরনে অসমর দরিদ্র জনগণক এইখন সরকারে লুণ্ঠন করার কারণেও একটা প্ল্যানিং রচনা করেছে। আপনাদের জানে যখন চাউলের কাঠ নাছিলে তেওঁলোকক 1000 টাকাকে দিয়ার সরকারে ঘোষণা করলে, কারণ এতিয়াও বহু মানুষ অনাহারে থাকবলগিয়া হয়েছে। যদিও অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় কৈ আছে যে অসমৰ রাইজ এতিয়ালৈকে বিপদ মানে এতিয়ালৈকে কোনো ধরনের খোৱাৰ সংকটত পৰা নাই, এতিয়ালৈকে মানে বিভিন্ন সংকটত দেখা দিয়া নাই, কেবল বেমারটো বাদে। কিন্তু প্রকৃততে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার এইখন সরকারের দিনত কিন্তু বহু মানুষ এতিয়াও অনাহারে থাকবলগিয়া হয়েছে। আর এইখন সরকারে সেই অনাহারে থাকা মানুষখিনির টকাও আত্মসাত করিবর কারণে কুণ্ঠাবোধ করা নাই। নির্লজ্জজনকভাবে এইখন সরকারের বহু নেতা বরমরিয়া বিষয়ায় সরকারের আমল নেতৃত্ব থকা বিষয়াও কিন্তু দুর্নীতিত নিমজ্জিত হয়েছে। চাউলের কাঠত মানুষ চাউল দিয়া হয়েছে,
যিসকলৰ কাৰ্ড নাই তেওঁলোকৰ কাৰণে এক হাজাৰ টকাকে দিয়া হ'ব। কিন্তু দেখা গৈছে যে এই এক হাজাৰ টকাকে তেওঁলোকে বিভিন্ন ক্ষেত্ৰত যোন হিতাধিকাৰী পাব লাগে তেওঁলোকে নাপালে, যি হিতাধিকাৰী তেওঁলোকৰ অধিক সম্পত্তি আছে তেওঁলোকে চলিব পাৰে তেওঁলোকে পালে, বা বহুতৰ এই টকাখিনি আত্মসাত কৰিলে তেওঁলোকৰ নাম নাহিল। এই ক্ষেত্ৰত আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি শূন্য সহনশীলতাৰ কথা সদায় আউৰিয়াই থাকে, কিন্তু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইয়াৰ এটা উচিত তদন্ত কৰি এটা কঠোৰ ব্যৱস্থা, কোনে দুৰ্নীতি কৰিলে, কিয় দুখীয়া দৰিদ্ৰৰ টকাখিনি আত্মসাত কৰা হ'ল, কিয় উচিত মানে যিসকল প্ৰকৃত হিতাধিকাৰী তেওঁলোকে টকা নাপালে তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী এতিয়ালৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে। পি এম কিষাণ আঁচনি আপোনালোকে সকলোৱে জানে যে কিস্তি ৱাইজ 2000 টকা তেওঁলোকৰ আগত দিয়া হ'ব। সম্পূৰ্ণভাৱে পি এম কিষাণ আঁচনিত এক ভয়াৱহ এই কৰোণা ভাইৰাছৰ মানে বেমাৰৰ মাজত, এই আতংকৰ মাজত এটা ভয়াৱহ ধৰণৰ কেলেংকাৰী পি এম কিষাণ আঁচনিত কৰা হৈছে। আৰু এই মই আমি দৃঢ়তাৰে আমি স্পষ্টকৈ অভিযোগ উত্থাপন কৰিছোঁ যে এই পি এম কিষাণ আঁচনিটো সম্পূৰ্ণ বিজেপি দল আৰু চৰকাৰৰ নেতৃত্বত এই লুণ্ঠন চলোৱা হৈছে। কাৰণ আপোনালোকে জানে যে প্ৰকৃত হিতাধিকাৰীসকলে ইয়াত টকা পোৱা নাই, যিসকলে প্ৰকৃত কৃষক, যিসকলে প্ৰকৃত কৃষক তেওঁলোকে টকা পোৱা নাই। য'ত মুছলমান মানুহ নাই তাত হিন্দু মানুহৰ নামত টকা উঠাই লোৱা হৈছে, য'ত হিন্দু মানুহ আছে মুছলমান মানুহ নাই তাতে তেওঁলোকৰ টকা উঠাই লোৱা হৈছে। গতিকে এনেকুৱা ধৰণে আৰু বিভিন্ন যিসকল প্ৰকৃত হিতাধিকাৰী যোনে পাব লাগে তেওঁ পোৱা নাই, বিভিন্নজন চাকৰিয়াল, বিভিন্নজন ব্যৱসায়ী, বিভিন্নজন ধনিক শ্ৰেণীৰ মানুহে এই পি এম কিষাণ আঁচনিৰ অধীনত তেওঁলোকে টকা পাইছে। লগতে আৰু এটা কথা আপোনালোকক কৈছোঁ, উদাহৰণ এটা দিছোঁ যে এই কেলেংকাৰীত যে বিজেপি দল আৰু চৰকাৰ যে জড়িত, তেওঁলোকে যে এতিয়ালৈকে যে তেওঁলোকে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই, চাব সৰ্বসমষ্টিত চাব, মই এটা উদাহৰণ দিছোঁ, সৰ্বসমষ্টিত হেৰুৱাখোৱা গাঁও পঞ্চায়তত কেইবাটাও খণ্ড আছে, য'ত কেইবাটা খণ্ডৰ বালাপেট যিটো খণ্ড আছে তাতে মাত্ৰ হিতাধিকাৰী আছে 1359 হিতাধিকাৰী আছে, আৰু তাতে 1100 মুছলমান মানুহক টকা পোৱা দেখুৱাইছে, য'ত এজনো মুছলমান নাই। য'ত 1359 হিতাধিকাৰী আছে প্ৰকৃত হিতাধিকাৰী তাত দেখুওৱা হৈছে 1100 মুছলমান মানুহৰ নাম দেখুওৱা হৈছে, তাত এজনো মুছলমান মানুহ নাই। এইটো বালিগাঁও খণ্ডত 2340 হিতাধিকাৰী আছে সৰ্বমুঠ, আৰু তাতে সৰ্বমুঠ পৰিয়াল আছে মাত্ৰ 320, য'ত দেখুওৱা হৈছে 2000ৰ ওপৰত পৰিয়াল, কিন্তু সেই খণ্ডটোত মাত্ৰ পৰিয়াল আছে 320, আৰু তাতে মুছলমান মানুহ আছে মাত্ৰ 50, কিন্তু সেই মুছলমান মানুহৰ এজনো পোৱা নাই, বাহিৰৰ মুছলমানে টকা পাইছে। এইটো এটা উদাহৰণ সৰ্বসমষ্টি। আৰু আছে বালাগাঁৱৰ পৰা আদি কৰি বিভিন্ন হুলকাডোবাৰ পৰা আদি কৰি বিভিন্ন ঠাইত সৰ্বসমষ্টিত আমি এটা সমষ্টিৰ উদাহৰণ দিছোঁ। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ কেনেকুৱা ধৰণৰ হৈছে, গতিকে পি এম কিষাণ আঁচনিত এটা ভয়াৱহ কেলেংকাৰী হৈছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এটা তদন্ত দিছে, কিন্তু এই তদন্ত, কাৰণ চৰকাৰ পক্ষ য'ত জড়িত তাতে এই কেলেংকাৰী তদন্তটো ভেকভৰণা হ'ব। যদি মুখ্যমন্ত্ৰীৰ সৎ সাহস আছে, মুখ্যমন্ত্ৰী যদি সঁচাকৈ দুৰ্নীতি ৰোধ কৰিব বিচাৰিছে, সঁচাকৈ যদি এই বিপদৰ মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যদি ৰাইজৰ কাষত থিয় হৈছে, তেনেহ'লে পি এম কিষাণ আঁচনি বা চাউলৰ কাৰ্ড নথকা যিসকলৰ 1000 টকাৰ আঁচনি, এটা উচ্চ পৰ্যায়ৰ তদন্ত খুব কম সময়ৰ ভিতৰত কৰি যিসকল ব্যক্তি দোষী তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰি সাহস দেখুৱাওক, তেতিয়া আমি ক'ম যে মুখ্যমন্ত্ৰী বা দল চৰকাৰ ইয়াৰ লগত জড়িত নাই।